বিসমিল্লাহ রহমান ই শিক্ষা প্রতিষ্ঠানে আসছে ব্যাপক পরিবর্তন আজকের এই ভিডিওর থাম্বল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবর্তনের বিষয়টি ইঙ্গিত করেছে আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যারা এই অতি বিস্তারিত সম্পর্কে দেখতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আমি শিক্ষা বিষয়ক সকল তথ্য আপলোড করে থাকি শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ তাহলে দেখি শুরু করা যাক আজকের ভিডিও শিক্ষা প্রতিষ্ঠানে আসছে ব্যাপক পরিবর্তন এই পরিবর্তনের যে হেডলাইনটি দিয়েছে থাম্বলটি দেওয়া হচ্ছে সেটির কারণ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য উনত্রিশটি নির্ধারক দেখা হবে সেগুলো নিম্নরূপ যে নির্ধারককে দেখা হবে আমরা এক নম্বর হচ্ছে সঠিকভাবে পতাকা উত্তোলন হচ্ছে কি না শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত চর্চা ও সমাবেশ নৈতিক শিক্ষা দেওয়া হয় কি না শিক্ষক উপস্থিতি নিশ্চিত হয় কি না ও হাজিরা খাতা পরিদর্শন পূর্বক প্রতিষ্ঠান প্রধান মুভমেন্ট রেজিস্টার ব্যবহার করেন কি না নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ করা দশ দিনের বেশি অনুপস্থিত থাকলে কি কি ব্যবস্থা নেওয়া হয় এখানে আই রিপোর্ট পর্যবেক্ষণ করা এবং হালনাগাদ করা হয় কি না আমাদের প্রতিষ্ঠানে মোট উনত্রিশটি বিষয় পরিদর্শন পূর্বক যে দিকগুলো আলোচনা করবে সেই বিষয়টি আজকে তুলে ধরলাম শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত রেজিস্ট্রেজিস্ট রেজিস্টার সংরক্ষণ করা হয় কিনা না ইনহাউস ট্রেনিং রেজুলেশন সংরক্ষণ করা হয় কি না ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে কি না রুটিনে বিষয়ভিত্তিক শিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ে ক্লাস দেওয়া হচ্ছে কি না মাল্টিমিডিয়া ক্লাস ও ক্লাসে রেজিস্টার করা টয়লেট স্যানিটেশন ব্যবস্থার সরজমিনে পর্যবেক্ষণ করা বার্ষিক পঞ্চবার্ষিকী উন্নয়নের পরিকল্পনা করা হয় কি না অভিভাবক সমাবেশ হয় কি না অভি সমাবেশে জাতীয় সঙ্গীত হয় কি না অভিন্ন সময়সূচি অনুযায়ী শ্রেণীতে পাঠদান কার্যক্রম অনুসরণ করা হয় কিনা আমরা এই বিষয়গুলো যে 29টি বিষয়ে আমরা পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারবো যে আসলে পরিবর্তনের যে বিষয়টি শিক্ষা উপকরণের ব্যবহার হয় কিনা সহ কার্যক্রম অনুসরণ করা হয় কিনা প্রতিষ্ঠান সৃজনশীল প্রতিষ্ঠানের আয় ব্যয় নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয় কিনা লাইব্রেরি ব্যবহার এবং রেজিস্টার সংরক্ষণ করা হয় কিনা প্রতিষ্ঠানে ল্যাবের ব্যবহার ল্যাব রেজিস্টার ব্যবহার করা হয় কি না উপবৃত্তি সংক্রান্ত নিয়ম অনুযায়ী অনুসরণ করা হয় কি না নোট গাইড ব্যবহার নির্দেশ মেনে চলা হয় কি না কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা দু হাজার অনুসরণ করা হয় কি না ধারাবাহিক মূল্যায়ন ডায়েরি সংরক্ষণ করা হয় কি না শিক্ষার্থীর পুষ্টি বিষয়ে কোনো আলোচনা করা হয় কিনা বই পড়া কার্যক্রম ক্লাস রুটিনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা পরিদর্শন বইও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় কিনা সর্বশেষ পরিদর্শন কর্মকর্তা পরিদর্শন বইতে যাতে নির্দেশনা দিয়েছে তা বাস্তবায়ন হয় কিনা আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ